বিধানসভার প্রক্রিয়ার কার্য পরিচালনা নিয়মাবলী 301 স্পেশাল মেনশন নিয়মের অধীন দক্ষতা বিকাশের জড়িয়ে নিয়োগের সম্ভাবনা সৃষ্টি করব লাগে। শীর্ষক বাতরিটর দক্ষতা বিকাশ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করব। মাননীয় সভাপতি মহোদয়, অসম বিধানসভার প্রক্রিয়া আর কার্যপাল কার্য পরিচালনার নিয়মাবলী 301 নম্বর নিয়মের অধীন দক্ষতা বিকাশের জড়িয়ে নিয়োগ সৃষ্টির সম্ভাবনা নিয়োগের সম্ভাবনা সৃষ্টি করব লাগে। এই বিষয়টি স্যার আপনি উত্থাপন করব দিয়ার কারণে আপনার স্যার আমি ধন্যবাদ জানাইছো। আজির তারিখ লৈকে যদি স্যার আমি নিবনুয়া সমস্যার বিষয়ে চাও, নিবনুয়া সমস্যা একটা ভয়াবহ সমস্যা। প্রায় প্রতিখন ঘরে উচ্চ শিক্ষিত ডেকা গাভরু কোয়ালিফাইড উচ্চ শিক্ষিত ডেকা গাভরে ভরি আছে, কিন্তু প্রয়োজনীয় এমপ্লয়মেন্ট নাই, নিয়োগ নাই, সংস্থাপন নাই। বর্তমান যখন কেন্দ্র সরকার আছে, সেই দলটোর সরকার আমার অসমতো আছে, তেখেতসকলে সরকার অহার আগত কৈছিল যে প্রত্যেক বছর 2 কোটি নিবনুয়া যুবক যুবতীক সংস্থাপন দিয়া হোক, 2 কোটি। তেতিয়া গোটেই ভারতবর্ষ তথা আমার অসমৰ মানুহে শুনি খুব ভাল পাইছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার কার্যকালটা আরো 1.5-2 মাস পিছত যাব। যদি আমি স্টেট ওয়াইজ ভাগ করো যে 2 কোটির আমার পপুলেশন রেশিও হিসাবে আমি কিমান পাও, বহুত লাখ নিবনুয়া যুবকদের ইতিমধ্যে সংস্থাপন আমার অসমত হয়ে লাগিছে। 2008 চনৰ 20,36,118 জন পঞ্জীয়নকৃত নিবনুয়া আছে, যিসকল লৰা ছোৱালী উচ্চ শিক্ষিত হয় বা উচ্চ শিক্ষিত নহয়, যেনিবা সব লৰা ছোৱালী কিন্তু স্যার এমপ্লয়মেন্ট এক্সেসত নিজকে নিবনুয়া হিসাবে রেজিস্ট্রেশন করবলৈ নাযায়। ইয়াত যিটো সরকারি তথ্য আছে, এই তথ্যটো কিন্তু আপনার সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে প্রদান করা তথ্য, যেহেতুকে অধিকাংশ যুবক যুবতী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে না যায়। আমি এটা অনুমান করে লব পারো যে এই ফিগারটো স্যার ডাবল হব, এই ফিগারটো সরকারের হাতত না থাকিব, কারো হাতত না থাকিব, যেহেতুকে ম্যাক্সিমাম মানুষের রেজিস্ট্রেশনের কারণে না যায়। সেই হিসাবত আমি স্যার আনুমানিক যদি আমি এটা অনুমান করে লওঁ, তেনেহলে দেখা যাব প্রায় 40-45 লাখ নিবনুয়া যুবক যুবতী বর্তমান অসমত আছে। এতিয়া কথাটো হল কি স্যার, কোনো এখন সরকারে প্রত্যেকজন মানুষকে চাকরি দিয়াটো সম্ভব নহয়, এই কথাটো মানি লওয়াটো ভাল। ইদিনাখন সিকিম গভর্নমেন্টে একটা পলিসি আনিছে যে 1 ফেমিলি 1 পোস্ট, তার মানে প্রত্যেকখন ঘরত এটা এটা চাকরি দিব। সিকিম এখন সৰু স্টেট, আমার এখন জিলার সমান, গতি সিকিমত এটি ইমপ্লিমেন্ট হব পারে, কিন্তু অসমত স্যার এটা নহয়, সম্ভব নহয়। গতি সরকারে যে সবকে চাকরি দিব পৰা নাই, এই কারণে মই স্যার সরকারক দোষারোপ করব নিবিচার, কিন্তু এই মানুষখিনিক তো সংস্থাপন করিবর কারণে একটা অল্টারনেটিভ ওয়ে, একটা অল্টারনেটিভ বিকল্প পথ সরকারে স্যার বাছি উলিয়াব লাগিব। এই লড়া ছোৱালীখিনি তো স্যার আমার, এই লড়া ছোৱালীখিনি আমার সম্পদ, আমার যেটো এডুকেশন স্যার সিস্টেম, আমার এডুকেশন সিস্টেমটো লড়া ছোৱালীয়ে ভাবে যে বিএ পাস করে এম এ পাস করে চাকরিত সোমাম, এইটো একটা অবাস্তব ধারণা। শিক্ষা বিভাগ ধরক কেট আছে, হায়ার এডুকেশনত স্লেট আছে, নেট আছে, এইবিলাক কিমান লড়া ছোৱালী সংস্থাপিত হব, ম্যাক্সিমাম নোৱাৰে। গতি আমি স্কুল পর্যায়ের পৰা এনেকুৱা এটা সিস্টেমত আনিব লাগে, আমার ছাত্র ছাত্রীসকলের মাইন্ডসেটত এটি সুমাই দিব লাগে যে চাকরি মানেই সংস্থাপন নহয়, সংস্থাপনেরও বিকল্প ব্যবস্থা সরকারে করিব লাগে। অসম সরকারের অধীনত আমি যদি স্যার স্কিল ডেভেলপমেন্টত যদি অকল মই কথাখিনি আবদ্ধ রাখো, তেতিয়াহলে দেখা পাম যে প্রায় 15টামান আসনি অসম সরকারের অধীনত আছে স্কিল ডেভেলপমেন্টের জড়িয়ে নিয়োগ সৃষ্টি করবর কারণে। গোটেকটা আসনির নাম পড়িলে স্যার মো সময় লব, আছে মই নপঢ়ো। তার উল্লেখযোগ্য আসনি হল স্যার স্কিল ডেভেলপমেন্ট মিশন, কনভার্টিং অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ টু কেরিয়ার সেন্টার, জব মেলা সরকার এটার উপর পাতে,
setup of new mini IIT in each block for development of skill in various trade. Tar pisot sir, setting up of driving school in number one, okay, one number ITI, setting up of special ITI for Dipangos, enaka pray 15 ta man asuni sar as. Asuni khini sar bhal. Etia kotha hol ki ei asuni khini jodi ami budget allocation sao 2016-17 skill development jitu department ase 2016-17 new khakhat skill development odhinot sir new khakhat sarkar khone budget dhorisile 2093 crore aro same year ot 16-17 ot prohikshan khakhat apnar sarkare budget dhorisile 3000000 mane 30 crore total asile apnar 50 crore 93 lakh taka tar mane pray 150 crore ase এইটো সরকারে 2017-18 সনত ডাবল করেছে তার কারণে আমি সরকারক ধন্যবাদ দিছো 17-18 আসলে নিউ খাকাত আসলে 61 crore 54 lakh আর কারিগরি প্রশিক্ষণ খাকাত আসলে 62 crore 83 lakh মুঠ আসলে 124 crore 38 lakh টাকা স্কিল ডেভেলপমেন্টের কারণে সরকার এখিনি করেছে বাজেট অ্যালোকেশন করেছে এতিয়া যদি স্যার আমি ইমপ্লিমেন্ট চাও বাজেট ইমপ্লিমেন্টেশন বাজেটের সময় তো খুব হাততালি পড়ে বহুত কিছু পড়ে এই তো বাজেটের সময় আমি কম কিন্তু যদি আমি এই টাকাখিনি যদি বাস্তবত স্যার আমি চাও কি হয়েছে সরকারে স্কিল ডেভেলপমেন্টের অধীনত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা বলে একটা আসনি খুলেছে তার পিপিপি মোডত সরকারখনে কেটামান আসনি কার্যক্রম মানে কার্যকরী করবর কারণে প্রজেক্ট ইমপ্লিমেন্টিং এজেন্সির জড়িয়তে যি করেছে মই এটা দেখাই আছো 15-16 ফাইনান্সিয়াল ইয়ারত সরকারখনের এই যে প্রজেক্ট ইমপ্লিমেন্টিং এজেন্সির জড়িয়তে সরকারখনে 4258 গৰাকী নিবনুৱা যুবক যুৱতীক প্ৰশিক্ষণ দিবলৈ সক্ষম হৈছিল তাৰে সরকারখনে নিয়োগ পত্র প্রদান করেছিল 3022 গৰাকী যুবক যুৱতী নিবনুৱা যুবক যুৱতী চাকৰি স্যার করিলে মাত্র সংস্থাপিত হল চাকরি নহয় চাকরি আর সংস্থাপন স্যার বেলেগ বস্তু সংস্থাপিত হল মাত্র 1265 জন ট্রেনিং দিলে সরকারে 4258 আপনার নিয়োগ পত্র দিলে 3022 আর সংস্থাপিত হল মাত্র 1265 জন তার মানে যি সকল নিবনুৱা যুবক যুবতীক সরকারে নিয়োগ পত্র দিছে তার আধাতকে যুবক যুবতীয়ে নিয়োগ নিয়োগ পত্র লোয়ান এটো স্যার অ্যাসেম্বলির রেকর্ড আপনার এই আনস্টার্ট কোয়েশন 197/7/2/2019 রেকর্ড 2016-17 ফাইন্যান্সিয়াল ইয়ারত আপনার প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীর সংখ্যা আছিল 8200 নিয়োগ পত্র প্রদান করা যুবক যুবতীর সংখ্যা আছিল 5718 সংস্থাপিত নিবনের সংখ্যা আসলে 1479 2018-19 এই ডিসেম্বর মাহলেকে স্যার যাওয়া বছর ডিসেম্বর মাহলেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীর সংখ্যা আসলে 12,659 নিয়োগ পত্র প্রদান করা যুবক যুবতীর সংখ্যা আসলে 11,574 আর সংস্থাপিত নিবনার সংখ্যা আসলে 6,234 সর্বমুঠ 35,000 জন যুবক যুবতীক 15-16, 16-17, 17-18, 18-19 আপ টু ডিসেম্বর 35,444 জন যুবক যুবতীক সরকারখনে এই দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অধীনত প্রশিক্ষণ দিবলৈ সক্ষম হয়েছে তারে সরকারে নিয়োগ পত্র প্রদান করেছিল 26,721 জন যুবক যুবতীক কিন্তু আচরিত কথা মাত্র 12,442 জন যুবক যুবতীহে সংস্থাপিত হল অধিকাংশ যুবক যুবতীয়ে সরকারৰ পৰা নিয়োগ পত্র পোৱাৰ পিছতো সংস্থাপনৰ যিটো প্রমাণ পত্র সংস্থাপনৰ যিটো এপইণ্টমেণ্ট লেটাৰ এইটো নললে তাৰ দ্বাৰা প্ৰুফ হয় তেওঁলোকৰ স্যাটিসফেক্টৰি জব এইবিলাক নাছিল আৰু এটা স্যার ডাটা মই দিব বিচাৰিছো গ্ৰাম্য স্বনিয়োজন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইয়াৰ জৰিয়তে সরকারে নিবনুৱা যুবক যুৱতীক সংস্থাপনৰ ব্যৱস্থা কৰে 15-16 চনত এই আসনিখনের জড়িয়ে সরকারখনে নিবনুৱা যুবক যুবতীক প্রশিক্ষণ দিছিল 14,556 গৰাকী যুবক যুবতী আর নিয়োজত নিয়োজিত হয়েছিল আপনার স্বনিয়োজিত আপনার 9,693
2016-17 15,057 জনক ট্রেনিং দিয়া হৈছিল নিয়োজিত হৈছিল 10,253 জন 2017-18 ট্রেনিং দিয়া হৈছিল 14,265 জন আপনার নিয়োজন হৈছিল 9,408 জন আর 2018-19 যেটো ফাইনান্সিয়াল ইয়ার যোৱা লাস্ট ডিসেম্বর লৈকে ডাটা আছে 9,039 জন যুবক যুবতীক ট্রেনিং দিয়া হৈছিল আর 4,13 জন আপনার স্বনিয়োজিত হৈছিল এতিয়া কথাটো হল কি এই যে বাজেট এলোকেশন ট্রেনিং নিয়োগপত্র প্রদান আর প্রকৃতার্থ সংস্থাপন যদি আমি স্যার রেকর্ড বিলাক ইটোর লগত কিছু মিলাই চাও অসমৰ নিবনুৱা সমস্যা এটা ভয়ঙ্কর রূপত আছে আর সরকারখনে যিমান কোটি কোটি টাকা খরচ করেছে ইন্সপেক্টরি জব তেখেতসকলক দিব পৰা নাই এতিয়া স্যার মই আগতে কৈছো যে প্রত্যেকজন নিবনুৱা যুবক যুবতীক সরকারখনে সংস্থা মানে চাকরি দিব নোৱাৰে সিকিমত পাৰিব আমি অসমে নোৱাৰো যত 3,12,00,000 মানুহ 11 সেনসাস মতে আমি আছো যে সরকারখন স্কিল ডেভেলপমেন্টক অত্যাধিক গুরুত্ব দিব লাগে সেই কারণে মই এই বিষয়টো আনিছো এতিয়া আমাৰ স্যার গোটেই অসমখন এগ্রি বেসড ইকোনমির উপর নির্ভর করে কেই পার্সেন্ট মানুষে স্যার চাকরি করে হার্ডলি 3-4% মানুষ অথেন্টিক ডাটা মোৰ হাতত নাই কিন্তু 3-4% উপর নহব ম্যাক্সিমাম মানুষ আমার রুরেল ইকোনমির উপর নির্ভর করে এতিয়া স্কিল ডেভেলপমেন্টের উপর স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রুরেল ইকোনমি গ্রো করে আমার গাঁলিয়া নিবনুয়া যুবক যুবতী সংস্থাপন কারণে কি প্রক্রিয়া আরম্ভ করেছে গভর্নমেন্টের নির্দিষ্ট কোনো পলিসি নাই যোৱা বছর অসম বিধানসভাত মই গভর্নমেন্টক একটা অনুরোধ করেছিল এই একে প্রসেসত রুল 301 যে গভর্নমেন্টে একটা মিল্ক পলিসি বনাব লাগে আমার মীন মন্ত্রী মহোদয় ইয়াত বহি আছে তেখেতর একটা মানে নীলা বিপ্লব বলে তেখেতর একটা হেৰি আছে পলিসি আছে নীল বিপ্লব ঠিক তেনেকে আমার গাখীরের কারণে মই কৈছিলোঁ যে মিল্ক পলিসি গভর্নমেন্টে বনাব লাগে শ্বেত বিপ্লব গোটেই ভারতবর্ষত যিমান গাখীর প্রোডাকশন হয় মই ইয়াত যোৱা বছৰ স্যার ডাটা দিছিলোঁ অনলি স্যার মই হেক কৰি দিম অনলি 0.57% অসমত প্রোডাকশন হয় গোটেই ভারতবর্ষৰ ইমান পুয়ৰ অবস্থা গতিকে আমাৰ যদি আমি গাখীরের প্রোডাকশনের কারণে স্যার এই ডিপার্টমেন্টে কিবা ব্যবস্থা লয় নিবনুৱা যুবক যুবতী স্যার সংস্থাপন হব ইদিনাখন স্যার বাজেটত চাললো যে ঘরে ঘরে পুখুরী আসনি এইটো ভাল আসনি স্যার এনেকে যদি স্যার আমি আমার প্রাক্তন অধ্যক্ষ রঞ্জিত দাস ডাঙরিয়া যোৱা বছর বাজেট অর ডিসকাশন হওতে এটা ভাল পরামর্শ তেখেতে আগবঢ়াইছিল যে লোকেল মুরগি আর লোকেল কণী প্রোডাকশন কথাটো সরকারে হয়তো হাঁহি ঠাট্টা করে উড়াই দিছিল কিন্তু বহুত গুরুত্বপূর্ণ কথা এটা লোকেল মুরগি আর লোকেল কণীর যে ডিমান্ড বাজারত যে চাহিদা অস্বাভাবিক স্যার সেই অনুপাতে স্যার প্রোডাকশন নয় আমি যদি খুব কম কম পয়সা স্যার ইয়াত ইনভেস্ট হয় গতিকে আমি যদি লড়াছালীবিলাকক যদি আমি তাত ট্রেনিং দিয়াই দিও সরকারে পয়সা দিব না লাগে এইখানে মোট বিশ্বাস আছে সরকারে ব্যাংকক যদি একটা এগ্রিমেন্ট করে দিয়ে ব্যাংকর পর লই নিজে নিজে করিল তারপিছত স্যার মই যোৱা বছর বরাকবিলিত কিবা কামত যাওঁতে এজন খেতিয়কক লগ পালো এক কথা মাটি তেখেতে মধুরি খেতি করে এক কথা মধুরি আম গুয়াবা এক কথা মাটিত তেখেতে প্রোডাকশন করে 60,000 পার ইয়ার আর মধুরি গছ এজোপা রুতে রোয়ার পিছত ফল দিয়ালৈকে 4-5 বছরত হয়ে যায় এক কথা মাটি যদি তেখেতে 60,000 টকালৈকে বিক্রি করিব পারে মধুরি এক বিঘা মাটি মাত্র এক বিঘা মাটি যদি আমি ব্যবস্থা করে দিব পারু নিবনুৱা লড়াছালীবিলাকক নিজৰ নিজৰ মাটি আছে খালি সিস্টেমটো আমি বনাই দিলে হল কিমান ইকনমি ভাল হব সিদিনাখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে যে বরাকর যদি মই বরাকবিলির মানুহ নহয় বরাকর অমিতা ফ্লাইটত ডুবাইত গৈ বিক্রি হয় আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে ঠিক তেনেকে অমিতা খেতিরো রুডেল মানে গোটেই হেৰিটো মই চাইছো এক বিঘা মাটিত কিমান তেওঁলোকে প্রোডাকশন কৰিব পাৰে এনেকুৱা কথাবিলাকত যদি স্যার আমি গুরুত্ব দিও ইউপি বিহারত স্যার যেতিয়া যোৱা যায় তেতিয়া দেখিব প্রচুর আমর বাগান আর লিচুর বাগান কিন্তু আমার ইয়াত এতিয়ালৈকে রুরাল ইকোনমিতে অকল ধান খেতি আবদ্ধ হয়ে আছে অকল ধান খেতি কিন্তু যদি লিচু আর আমর ক্ষেত্রত যদি আমি এনেকুৱা সৃষ্টি কৰিব পাৰো
বহুত কর্মসংস্থাপন স্যার সৃষ্টি হব আর সরকারও ইয়াত ইমান খরচও নহব। তারপর স্যার মূর নিজের সমষ্টির একটা উদাহরণ দিও, মানুষে যে চাহ বাগান করে, মূর সমষ্টিত এনেকা বহুত নেমুর বাগান আছে, বহুত নেমুর বাগান। ব্যাংকর ম্যানেজারে বাগানের মানুষবিলাকর ওর যায় আপনাদের লোন লোক, তখন ইমান লিখা পড়া নাই, ভয় করে যে লোন লম পিছত ঘুরাব পারো না, আর সরকারের পরাও সহায় নলয়, ব্যাংকর পরাও সহায় নলয়, ইমানেই প্রোডাকশন করে, বিভিন্ন কোম্পানিয়ে গে ট্রাকে ট্রাকে তারপর স্যার নিমু আনি শরবত বানায় কিনা কিনি বনায়, এই পলিসি স্যার সরকারে লব পারে। তারপর স্যার আমার ট্যুরিজমের বহুত মানে রাস্তা আছে, বহুত স্কোপ আছে ট্যুরিজমত। অকল প্রিয়ঙ্কা চোপড়াক ব্র্যান্ড এম্বাসেডর বনাই দিলে, দুই দিন তিন দিন আহি কোটি কোটি টাকা লুটি লয়ে গেল, এইটো তো স্যার স্কিল ডেভেলপমেন্ট নয়। গতি ট্যুরিজমের ক্ষেত্রে স্যার ট্যুরিজমতে যদি আমি ভাগ 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 হিসাবে চাও, এটা ডাঙর ইন্ডাস্ট্রি স্যার, এই আপনার ওয়াইল্ড লাইফ ট্যুরিজম আছে, নেচার ট্যুরিজম আছে, টি ট্যুরিজম আছে, ইকো ট্যুরিজম আছে, কালচারেল ট্যুরিজম আছে, আর আটাইতক গুরুত্বপূর্ণটি হল কি পিলগ্রিম ধর্মীয় ট্যুরিজম আছে আমার ইয়াত। গতি এই বিষয়বিলাক যদি সরকারে স্কিল ডেভেলপমেন্টের জড়িয়ে, মই নকও যে সব ক্ষেত্রে পয়সা লাগবে, একটা সিস্টেম বনায় দিয়ার পিছত, লিখিনি ট্রেনিং দিয়ার পিছত, যিকোনো ব্যাংকর লগত সরকারে এগ্রিমেন্ট করে দিব, লোলী নিজের পয়সা নিজে ঘুরাব পিছত। গতি এনেকা একটা সিস্টেম যদি স্যার সরকারখানে বনাব পারে, মূর বোধেরে আমার ভবিষ্যৎ প্রজন্মর কারণে খুব ভাল হব। আর বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী সেন্ট্রেলত স্কিল ডেভেলপমেন্টর মিনিষ্টার আছে, আর তখন এই সম্পর্কে খুব ভালদরে অবগত, যেহেতু এই ডিপার্টমেন্টে সমগ্র দেশ জুড়ে চলাইছে। গতি মই আপনার জড়িয়ে স্যার মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছো যে সরকারখানে ইলেকশনের সময় যুন সরকার যুন দলেই নহক কিয় সবেই কয়ে দিয়ে নিবন সমস্যা সমাধান করিম, এই অবাস্তব কথা, কোনো এজন কোনো সরকারে প্রত্যেকজন মানুষ চাকরি দিব নয়। গতি আপনাদের যদি স্কিল ডেভেলপমেন্টের জড়িয়ে আমার নিবন সমস্যা সমাধানের প্রয়াস করে, আমার ভবিষ্যৎ যুব প্রজন্মের কারণে ভাল হব, এই আশা করি। একটা নির্দিষ্ট একটা ফার্ম পলিসি যদি আপনাদের বনায়, তার প্রতি অনুরোধ রাখি মূল বক্তব্য শেষ করছো। ধন্যবাদ। দক্ষতা বিকাশ মন্ত্রী।